Okay, let go. What to do? Go massy be to Marty Missy, and I'm begging. I'm down on my knees, oh Lord, I'm begging, please. Will you let the rain come falling down? Oh, 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 yeah, you, yeah, call you. He want to watch you from the sky to come me, Lara. Uje ka fe 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 ku to me, Lara. I don't wanna beg nobody like Bambi, Allah. She ye for me, ya Allah. Ibi ki bi tore mi wa, je ko wa mi wa, je ko wa mi ri. Oh yeah, whether na China or Soweto, kumajito, je ko ba mi nule. Oh yeah, shey mo pe otunde. Come and see me, tell you what I'm missing. Cause all around look at you, bless me, oh, oh, oh. Yeah, you know I've got confidence in the one I know. Let me tell you, I know, lay everything where you promise, you go do my fault. So, boys, welcome to 5 Minute Tips and Tricks video. So, our Jomodar Bari upar uthe gele. তো এই এই জায়গা থেকে উঠতে হবে, আর কোনো ওয়ে নাই। এই জমিদার বাড়ির মানে দ্বিতীয় তলা বা ছাদে উঠার, ঠিক আছে? তো আপনারা দেখে নেন যে কেমনে উঠতে হয়। প্যান জানি সেরে না, চিঠি বিন নাই। আচ্ছা বাই দা ওয়ে, আরেকটা কথা বলে রাখি যে যেই দিন আমরা ফার্স্ট আসছিলাম আমার বন্ধুর সাথে, তো ওই দিন আর কি ভিডিও করা হয়নি, ব্লগ করা হয়নি। তো ওই দিন এক কাকিকে দেখি, মানে অনেক বয়স্ক, আমার মানে অন্তত 50 বছর হবে। কাকি দেখে উঠে বসে রয়েছে, আর আমি মনে করছি কাকি মনে ওই পাশ থেকে উঠছে, কিন্তু আসলে না, সে এখান থেকে উঠছিল। তো উঠার দেন তার মেয়েকে মানে ডাকতেছে, আমি মনে করছি যে তার মেয়েকে মানে মানে সে নামবে দেখে ডাকতেছে, কিন্তু আসলে দেখি উল্টা, সে তার মেয়েকে উঠানোর জন্য আর তার মায়ের টানতেছে। মানে কাকির এত তেল গায়ে, আমি এটা বুঝলাম না, তার মেয়েকে উঠানোর জন্য মাইয়াকে টানতেছে, তার মেয়েকে উঠানোর জন্য সে তার আম্মু মানে মায়ের টানতেছে, মায়ের না মেয়েকে। भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो, नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। ऑनलाइन सब्सक्राइबर जन्नो ब्लॉगर रा बिल्डिंग हो बाईते है भाई, इधर उठते पहले 1 लाख हो जाबे, 1 लाख हो जाबे भाई, तेरा कुछ আইজালালি বিবাহিত পুরুষ, সে অন্য রাস্তা ভাই বেছে নিছে, কারণ সে তো বিবাহিত, আমরা তো ব্যাচেলার। বন্ধু তুমি মরলে কোনো সমস্যা নাই, বিয়া তো হয়ে গেছে তোমার। শালা সুমন্দি, তো জুনায়েদ অলরেডি বিয়ে করে ফেলছে, আর কোনো প্যারা নাই, প্যারা হলে আমাদের নেই, কারণ অন্তত এক রাত কাটাতে হবে। আর অন্য কোনো আইডিয়া নাই মিয়া তোমার কাছে? ডাব বাদে বয়স, চালের মাঝখান দিকে সাবধান, মাঝখানে অনেকটাই মানে রিস্কি, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। স্ক্রু, এই যে স্ক্রু দিয়ে মানে হাঁটলে ভালো, কারণ এখানে মানে আর কি কাটটা থাকে। তো আসলে আপনার ভাই পিরো, তো আমরা মানে ইজি রাস্তা না ইউজ করে আমরা কঠিন রাস্তা ইউজ করবো। এইটা সার্কাস দেখাই দিতে সবার, এক হাতে ক্যামেরা আর এক হাতে ব্যালেন্স। ও ভাই ফাইনালি পৌঁছে গেছি, এখান থেকে সুন্দরভাবে জমিদার বাড়িটা দেখতে পারবেন। আপনাদের ওঠার আরেকটা ওয়ে দেখাইতে পারি,
এই শিকড়টা, এই শিকড়টা দিয়ে সহজে এই জায়গায় জিততে পারবেন, মানে নিচে নামতে পারবেন, উপরে উঠতে পারবেন। তো আগে আমার বন্ধু টিপস এন্ড ট্রিক্স ওঠার দরকার হয়, তো আমার বন্ধুটা দেখে নেন। ছাদ থেকে সাবধান, ছাদের অবস্থা অনেকটাই খারাপ, বেশি লাফালাফি করবেন না ছাদে উঠে। ওয়েলকাম টু 5 মিনিট টিপস এন্ড ট্রিক্স সেকেন্ড পার্ট। তো ছাদে উঠতে গেলে আপনাদের এখান থেকে উঠতে হবে, অবশ্যই উঠুন ভাই, খেয়াল রেখে উঠবেন, সেফটি। তো বয়েস, আপনাদের উদ্দেশ্যে এইটাই বলার যে এইরকম টিপস এন্ড ট্রিক্স ফলো করতে গেলে অবশ্যই দুইটা জিনিস খেয়াল রাখবেন, ওই দুইটা জিনিসই আপনার জীবন রক্ষা করতে পারবে। এক নম্বর হলো হেলমেট, অবশ্যই মাথা সেফ রাখবেন, আর দ্বিতীয় জিনিস হলো এইটা গার্ড, ঠিক আছে, ক্রিকেটের গার্ড গুলো পরে উঠবে। তুমি যেমন দেখাইছো গেলে আপনার সব শেষ। তুমি ও মাই গড, না না আমি গেলে খেতে বল জমিদার বাড়ি এসে মরে গেল জুনাইদ, বিবাহিত জুনাইদ, বিবাহিত জুনাইদ। এই জায়গায় শুটিং চলতেছে, আমরা গোপন ভিডিও করতেছি, 18 প্লাস কন্টেন্ট। তো ফাইনালি বয়েস, আমরা এখান থেকে দ্বিতীয় সার্টিতে যাইতেছি, যাও যাও যাও। ওয়াও ম্যান, জাস্ট এখানে একটা বাগানের মতো অস্থির, পর্যাবৃত্তি উঠতেছে, ফুল ফুটছে, মানে অস্থির একটা জোস একটা জায়গা, পুরো একটা বাগান মনে হইতেছে, অনেক রকমের পর্যাবৃত্তি বেড়ে। তো বয়েস, ওয়েলকাম টু 5 মিনিট টিপস এন্ড ট্রিক্স এর থার্ড পার্ট। তো জমিদার বাড়ি এসে ওই এই বিল্ডিং এ যেতে চাইলে অবশ্যই আপনাদের এই রাস্তা দিয়ে যেতে হবে, সাবধান, এই পাশে পড়ে গেলে শেষ আপনি। তোমার নাম কি? আমার নাম রাশিয়ান। তোমার নাম কি? বাসা কোথায়? ওরূপে আমার সৈনিক। ওরূপে বিজয় ভাই সৈনিক। তো আমরা অ্যামাজন অভিযানে নামছি, অ্যামাজনের মধ্যে দিয়ে যাইতেছি। জায়গাটা জোস, ও ভাই সুন্দর একটা জায়গা, গাছটা দেখছো? হ্যাঁ, উঠা যায়, উঠা যায়, হ্যাঁ এই জায়গাতে উঠা যায়, জোস। তো আপনাদের ছাদের অবস্থাটা দেখাই, এখানে ছাদ অলরেডি ভেঙে গেছে, অবশ্যই অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এই যে এখানে ভাঙ্গা, দেন এখানে ভাঙ্গা, সামনে ভাঙ্গা, মানে এই সারটা অবস্থা অনেকটাই খারাপ। জমিদার বাড়ি এসে অবশ্যই সাবধানতা মাস্ট। If you want the rain to fall upon me right now, Kule Fumwe, let your blessings follow me everywhere that I go, that should be me when I'm feeling good. Kibi kibi tore mi wa, jeko wa mi wa, jeko wa mi ri, oh yeah. Whether in China or Soweto, kumajito, jeko wa mi ni. এখানে অ্যামাজন অভিযান চলতেছে আবারও। জমিদার বাড়ির ফোর্থ স্টেপ হলো এখান থেকে নামা। তো নামার সময় অবশ্যই যে এখানে যে উঁচা জায়গাটা, এটা বেছে নেবেন। তো উঁচা জায়গা আমাদের এই ডান পাশে আছে। আসলে ভাই, ভ্রমণের উদ্দেশ্য হয়েছিল যে আল্লাহ সুবহান ওয়া তাআলার নিয়ামত দেখা। তো এই জায়গা আয়সা এইটুকুই অভিজ্ঞতা হইলো যে আসলে এই যে এত কিছু ভিতরে, তো আমরা পুরোটা দেখছি বলে যে আসলে কিছুই না, একটা দরজা জানলা পর্যন্ত নাই। আসলে মানুষগুলো কই,
চলে এটা দিলে ভাবা যায় যে আজকে আমাকে 5 টাকা হয়ে যায় আর আমরা মনে করি বড় কিছু হয়ে গেছে কিচ্ছু না এরকম সব পড়িয়ে থাকবে অবশ্যই এগুলো আর কি পূজার স্থান ছিল তো বয়স অবশেষে আমরা জমিদার বাড়ি থেকে বের হয়ে আসলাম এখন কীর্তিবাসা ইউনিয়ন আমরা ক্রস করতেছি তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার আর পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন তো বাই বাই শুনে গেছেন আমার ভাগ্নির কাছ থেকে কি করতে হবে তো আজকের জন্য এই পর্যন্তই রিয়াজ এখন আসছে টিল দেন আল্লাহ হাফেজ ফিস আচ্ছা এই জায়গায় একটা কাহিনী চলতেছে এমন জন জঙ্গলের মধ্যে আমি শর্টকাট মারতেছো কি করতেছে ও নিচে জানি কি দেখতে আছে ভাই পানি কমায় পানি কমায় আর কত কিছু দেখতে হইবে মানুষের কাছ থেকে